স্বাধীনতার অর্ধ শতাধিক পরেও আমরা আজকে গুজব, মাদক এবং ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূলক অনুষ্ঠান করতে হচ্ছে। আপনারা জানেন, যখন এটা পূর্ব পাকিস্তান ছিল, তখন এটা সে তেমন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, মাদ্রাসা ছিল না, স্কুল কলেজ ছিল না। এই স্বাধীনতার পরে আমাদের দেশে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি অলিতে গলিতে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। দুর্ভাগ্য, আমরা সচেতন হতে পারিনি। আপনারা যারা অভিভাবক আছেন, আমি বলবো, সবার ছেলে মেয়ে আছে, আমারও সন্তান আছে, এখানে যারা এই মঞ্চে বসেছেন তাদেরও সন্তান আছে। আমরা যদি সচেতন থাকি, আমার সন্তানটি স্কুল থেকে এসে ওই বন্ধুর সাথে সাক্ষাতের কথা বলে কোথায় যাচ্ছে, একটু যদি নজর রাখি, একটু যদি খেয়াল করি, তাইলে আমরা এই মাদক থেকে কিন্তু মুক্তি পাই। আজকে যে পরিবার একটি সন্তান মাদক আসক্ত আছে, তার বাবা, তার মা, তার বোনেরা জানে তাদের পরিবারের অবস্থা কী। তো আমরা মা বাবারা যদি সচেতন থাকি, আমরা এই ডেঙ্গুর বা আমরা এই মাদকের ভয়াবহতা থেকে মুক্তি পাবো। যিনি আমাদের সামনে আছেন, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব, আপনারা জানেন আমাদের হাজিবা হাজারিবাগে পত্রপত্রিকায় টেলিভিশনে প্রকাশিত হইতো মাদক সম্পর্কে। তিনি আসার পরে আমাদের এলাকায় অন্তত নিয়ন্ত্রণ করতে না পারলেও মাদককে অনেক কমিয়ে এনেছে, অনেক ব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়েছে আমরা জানি। আমি গত পরশুদিন লালবাগে একটি উঠান বৈঠকে ছিলাম। লালবাগ থানার হাজি সাহেব বলেছেন যে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, এখানে যারা অভিভাবকরা আছেন, এটা আমার কথা না, লালবাগ থানার ওসি সাহেবের কথা, যে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমি থানায় আসছি সমাজকে রক্ষা করার জন্য, সমাজকে সুন্দর রাখার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য। আমি যদি কোনো সন্তানের কাছে একটি ইয়াবা পাই, আমি ওই ছেলেকে ছাড়ব না। আমি যদি কোনো সন্তানের কাছে এক পুইরা গাঁজা পাই, আমি ওই সন্তানকে ছাড়ব না। আমি এটা ঘোষণা করে গেলাম। ঠিক এভাবে যদি প্রশাসন থেকে এই ধরনের কর্মকাণ্ড করা হয়, আমরা এই মাদক থেকে মুক্তি পাব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন মাদকের বিরুদ্ধে, এমন ঘোষণা করেছেন যেমনিভাবে সে ঘোষণা করে জঙ্গি নির্মূল করেছেন, মাদক ইনশাল্লাহ এই প্রশাসনের সহায়তায় আমাদের দেশ থেকে নির্মূল হবে হবে। আপনারা যারা অভিভাবক আছেন, ছাত্রছাত্রী আছেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা আছেন, আমি অনুরোধ করব, সব কিছুতে ছাড় আছে, এই মাদককে আমরা ছাড় দেব না। আমরা শুধু আজকেই নয়, আমরা ভবিষ্যতে আগামীতে এলাকায় মাদকের বিরুদ্ধে আরও অনুষ্ঠান করব। আজকে ডেঙ্গুর প্রভাব, আমি এমন কোনো দিন নেই যে ডেঙ্গু সম্পর্কে অনুষ্ঠান না করি, প্রায় প্রতিদিনই ডেঙ্গু সম্পর্কে আমি অনুষ্ঠান করি। সমস্যা হতে পারে, একটা জাতির সমস্যা হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, ডেঙ্গু এমন একটি সমস্যা, সেটা হচ্ছে যে ডেঙ্গু, আপনার ডেঙ্গু কিন্তু সারাদিন কামড়ায় না, সকালে এবং সন্ধ্যার আগে এবং না পায়ের নিচে কামড়ায়। তা আমরা যদি সচেতন থাকি, আমরা দেখব বাড়ির ফ্রিজের নিচে জমানো পানি, সেখানে ডেঙ্গু হয়, বাড়ির এসির ভিতরে জমানো পানিতে ডেঙ্গু হয়, ফুলের টপ, নারিকেলের মালা, নারিকেলের খোসা, টায়ার আর টিনের কৌটা, প্লাস্টিকের কৌটা, বিভিন্ন জায়গায় এই
ডেঙ্গুর বিস্তার লাভ করে। আমরা যদি সচেতন থাকি, আমরা যদি এগুলো খেয়াল করি, বাড়ির আঙ্গিনাগুলো পরিষ্কার রাখি, বাড়ির ছাদ পরিষ্কার রাখি, ফুলের টবগুলো পরিষ্কার রাখি, এসি পরিষ্কার রাখি, ফ্রিজ পরিষ্কার রাখি, তাহলে আমরা শতভাগ এই ডেঙ্গু থেকে নিশ্চিত থাকতে পারি। তাই আমি আজকে আহ্বান করব, আপনারা যারা এখানে আছেন সবাই সচেতন থাকবেন এবং আমাদের এই ছোট ছোট শিশুদের সন্তানদের সচেতন করবেন। আমরা যদি এই সচেতন থাকতে পারি তাহলে আমাদের আর এই ডেঙ্গুর প্রভাব হবে না। আরেকটি আপনারা শুনেছেন গুজব, গুজব কি আপনারা জানেন? গুজব কি? মিথ্যা কথা। সারা বাংলাদেশে এই গুজব, খালি কল্লা কাটা কল্লা কাটা কল্লা কাটা, পদ্মা সেতুতে কল্লা লাগবে। আরে পদ্মা সেতু তো শেষ, 75-80% কাজ সম্পন্ন হয়ে গেছে, এটা হলে শুরুতে লাগে। আর এখন পদ্মা সেতু শেষ, এখন কল্লা লাগবো। আমাদের সাধারণ মানুষের সাধারণ জ্ঞান থাকতে হবে, ওটা যদি লাগতো শুরুতেই লাগতো, শেষ সময় কেন লাগবো? দেশে এমন একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য স্বাধীনতার উত্তর পর থেকেই এ দেশ থেকে রাজনৈতিক অঙ্গনকে কুলোষিত করার জন্য, জাতীয় স্বার্থ নষ্ট করার জন্য এই ধরনের কুচক্রি মহলরা এই ধরনের গুজব রটিয়ে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমি আশা করব আপনাদের নিজেদের জ্ঞান আছে, আপনারা অন্য অত্যন্ত সচেতন, আপনারা বুদ্ধি বিবেচনা রাখেন, আপনারা কখনোই এই সমস্ত গুজবে বিব্রত হয়ে দেশের সমাজের পরিবারের ক্ষতি হয় এ ধরনের কর্মকাণ্ড আমরা করব না। সবাই ঠিক আছেন? আমরা কোনো গুজবে কান দেব না। আর এ ধরনের গুজব শুনলে আমরা একে ধরবো, বলেন কোথায় দেখছেন? যেমন আমি একদিন স্কুলে একজন বলতেছে যে হাজারিবাগ পার্কের এখানে একটা এই যে ছেলে ধরা মারতেছে, এমন একজন নাম বলেন, বলেন কোথায় মারতেছে, চলেন আমার সাথে। ভাই আমি তো শুনছি, এই যে শুনছি, এই শুনছি কথা যে কত ক্ষতি, কত নিরীহ মানুষ প্রাণ দিয়েছে। আপনি দেখেছেন এক শিক্ষিত মহিলা তাকে মেরে রাস্তায় কি অবস্থা করেছে। কাজী আপনি এই সমস্ত গুজবে কান দিবেন না। আর আমি আরেকটা অনুরোধ করব, আমাদের মাননীয় কর্মকর্তা সাহেব তিনি আছেন, আমরা আগামীতে এ ধরনের অনুষ্ঠান করব, আপনাকে নিমন্ত্রণ করব, আপনি আমি আশা করি আপনি অবশ্যই উপস্থিত হবেন। আপনার আগমন আর আজকের এই আগমন আমরা অত্যন্ত খুশি। আমি হাজি ইয়াসিন বানু স্কুলের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আপনাকে আন্তরিক 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 শুভেচ্ছা জানাচ্ছি আপনার এই পদার্পণের জন্য। আমি আশা করি ভবিষ্যতে আমরা এই ধরনের অনুষ্ঠান করব, অবশ্যই আপনি আমাদের অনুষ্ঠানে সাড়া দেবেন। আমি কয়েকদিন আগে ক্লাসে যা দেখি যে অনেক ছাত্র কমে গেছে, বিশেষ করে ছোট ক্লাসে, প্লে নার্সারি ক্লাসে। তখন জিজ্ঞাসা করলাম যে কারণ কি, তখন আমাকে ম্যাডাম বলে স্যার কল্লা কাটা বাড়াইছে, এই কল্লা কাটার জন্য অভিভাবকরা ছাত্রছাত্রীকে পাঠায় না আর কি। তা আপনারা শুনে নেন, এটা একটা গুজব, মিথ্যা, বানোয়াট, আসলে বাস্তবে কোনো কিছু নাই। ওই যে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছে যে পদ্মা সেতুতে কল্লা লাগবে, এটা একটা ভ্রান্ত মিথ্যা কথা। আজ পর্যন্ত আপনারা কোথায় দেখেন নাই যে এখানে ছেলে ধরা কল্লা কাটা ধরা পড়ছে? কিছু এই গুজবের কারণে কিছু কিছু ভালো মানুষ, কিছু মানে একটু মস্তিষ্ক বিস্কৃত লোক, ইতিমধ্যে 10-12 জন লোক মারা গিয়েছে। আসলে কল্লা কাটা বলতে কোনো কিছু নাই। এই গুজবে আপনারা কান দিবেন না, আপনারা গুজবে ভয় পাবেন না, আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবেন, প্রয়োজন হলে আপনারা সাথে নিয়ে আসবেন, সাথে নিয়ে যাবেন। কিন্তু এই কল্লা কাটা বইলা পদ্মা সেতুতে কল্লা লাগবে, এটা একটা ভ্রান্ত মিথ্যা কথা, গুজব আর কি। এই বিষয়ে আপনারা বিশ্বাস করবেন না কেউ, আপনারা খালি শুনবেন যে অমুক জায়গায় কল্লা কাটা ধরা পড়ছে, অমুক জায়গায় কল্লা কাটছে, কিন্তু কেউ দেখে নাই, খালি বলবো কি শুনছি।
যদি কাকে বলেন যে দেখছো কি না, সে বলে দেখি নাই আমি শুনছি। এই শোনা কথায় আপনারা বিশ্বাস করবেন না, আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না, আপনারা জেনে রাখেন পরিষ্কারভাবে কল্লা কাটা বলে কোনো কিছু নাই, এটা একটা মিথ্যা বানোয়াট, একটা হলকে আপনার ভিত্তিহীন বাক্য আর কি। এই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য, সচেতন করার জন্য আজ অদ্য আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। কল্লা কাটা বলতে আসলে কোনো কিছু নাই, আপনারা কেউ দেখছেন দেখেনও নাই, খালি বলবেন কি শুনছি আর কি। তথাপি এই বিষয়ে আপনারা কোনো সময় বিশ্বাস করবেন না যে কল্লা কাটা বলে কোনো কিছু আছে। হ্যাঁ, কোনো লোকের গতিবিধি, কোনো লোকের চালচলন, তার যদি কথাবার্তায় অসঙ্গতি মনে হয়, যদি কোনো কিছু ছন্দ হয়, তাহলে আমরা আমাদের থানা আছে পুলিশ প্রশাসনকে খবর দিব, প্রয়োজন হলে আমরা তার বিষয়ে পুলিশে হ্যান্ডওভার করব। কিন্তু আমরা কোনো সময় আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না, আমরা নিরীহ লোককে আমরা হত্যা করব না। অনেক ছেলে অনেক যুবক আবেগে না জেনে না শুনা এই কাজগুলো করে, আমরা এই আবেগে কোনো সময় কোনো লোকের গায়ে হাত দিতে যাব না, আইনকে আমরা নিজের হাতে উঠে নেব না। আমরা এরকম কোনো লোক পাইলে আমরা পুলিশ প্রশাসনকে থানাতে আমরা খবর দিব আর কি। আর দুই নম্বর আছে মাদক। আমার পূর্ববিভক্তা বলে গেছে, যদি একটা পরিবারে একটা মাদক আক্রান্ত ছেলে থাকে, ওই পরিবার ধ্বংসের জন্য ওই ছেলেটাই যথেষ্ট। আর এই মাদক মাকে কাঁধায়, এই মাদক একটা পরিবারকে ধ্বংস করে। এই জন্য আপনাদের ছেলেমেয়েরা স্কুলে কখন আসে, কখন যায়, কার সাথে মেশে, রাত্রে কোথায় যায়, কি করে, আপনারা খোঁজ খবর রাখবেন। বিশেষ করে 8, 9, 10 এই ছেলেগুলা দেখবেন যে বেশিরভাগ, যদি জীবনে তার সাথে একটা খারাপ বন্ধুর পরিচয় হইল, একটা নেশাগ্রস্ত ছেলের পরিচয় হইল, তো সে ধ্বংস হবে। এই বন্ধুই তার ক্ষতির জন্য যথেষ্ট। এই জন্য আপনার অভিভাবক, আপনার ছেলে মেয়ে কোথায় যায়, কার সাথে মেশে, বাড়িতে কখন ফেরে, স্কুল কখন ছুটি হয়, কখন শুরু হয়, আপনার এই খোঁজ খবরগুলো অবশ্যই রাখবেন, নতুবা আপনাকে ওই কাটতে হবে, আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনার এই যে কষ্ট বিঠা যাবে, আপনি সুখের শান্তির সুখ মুখ দেখতে পারবেন না, আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা ছেলে মেয়েদের গতিবিধির প্রতি লক্ষ্য রাখব, তারা কি করে। তারপরে একটা আছে ডেঙ্গু। ডেঙ্গু একটা হচ্ছে সিজনাল, এটা হলকে বর্ষাকালীন রোগ। এই বর্ষাকালে বৃষ্টিপাত হয়, এই সময় রোগটা হয়। এই রোগটা আপনার বেশিরভাগ হচ্ছে হলকে আপনার এই যে বাসা বাড়ির আঙ্গিনায় যে পানি থাকে, 3 দিন এক জায়গায় পানি থাকলে ওর ভিতরে এই মশা যদি ডিম পারে ওখানতেই বংশ বিস্তার করে। এই জন্য আমরা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমাদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমাদের ফ্রিজের পিছে পরিষ্কার রাখবো, এসি থাকলে পরিষ্কার রাখবো, এবং ফুলের টবগুলা, ডাবের খোসাগুলা, যা কিছু বাড়ির আঙ্গিনে আছে, আজকে যা দেখবেন যে পানি জমার মতন কোনো কিছু আছে কি না, অপরিষ্কার কোনো কিছু আছে কি না, সেগুলো আপনারা পরিষ্কার করবেন। ডেঙ্গু রোগ হওয়ার থেকে আপনি প্রতিরোধী উত্তম, এই জন্য আপনারা ডেঙ্গু বিষয়ে সচেতন থাকবেন এবং বাড়িঘর রাস্তাঘাট সমস্ত কিছু পরিষ্কার রাখবেন। আমরা স্কুল ক্যাম্পাস পরিষ্কার রাখছি এবং প্রত্যেক বৃহস্পতিবার আমাদের স্কুল পরিষ্কার হচ্ছে, আমরা এখানে ব্লিচিং পাউডার মারছি এবং ইতিমধ্যে সিটি কর্পোরেশন থেকে 2 দিন এখানে স্প্রে করেছে ওষুধ, এসিআই ছিটায় গেছে এখানে। অতএব আপনারা এই ডেঙ্গু হতে, যার ডেঙ্গু একবার হয়েছে সেই আর কষ্টটা বোঝে, অতএব আমরা ডেঙ্গি বিষয়ে সচেতন থাকবো, বাড়িঘর আঙ্গিনা সব কিছু পরিষ্কার রাখবো, তাহলে আমাদের ডেঙ্গু হবে না। তো যাই, এখন আপনারা এই মাদক গুজবের সম্পর্কে এবং আপনার এই ডেঙ্গু সম্পর্কে আমরা আপনাদেরকে সচেতন করার জন্য অধ্যক্ষ যে আমাদের ভারপ্রাপ্ত থানার কর্মকর্তা, উনি ওসি, উনি অনেক দায়িত্ববান, উনি সবসময় ব্যস্ত থাকেন, ওনার ব্যস্ততার মাঝে
আমাদের জন্য যে আপনাদের জন্য যে এইটুক সময় দিয়েছেন এর জন্য আমি এই হাজি আসিন মান স্কুলের পক্ষ থেকে আর ম্যানেজিং কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুধু এই আরও বলছি আর কি যে আপনি মাঝে মাঝে আমাদের স্কুলে আসবেন, আমাদের ছেলে মেয়েদেরকে যে কোনো পরিস্থিতি যে কোনো বিষয় সম্বন্ধে ওয়াকিয়াল করবেন বা কোনো কিছু বলার থাকলে আমি প্রধান শিক্ষক আমাকে বলবেন, আমি সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব যাতে আমরা আগাম বার্তাগুলা ছাত্রছাত্রী অভিভাবকদের দিতে পারি। আর আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন রৌদ্র, আচ্ছা আপনারা অন্যমান মূল্যবান সময় নষ্ট করে বসে আছেন, আপনাদেরকে সবাই ধন্যবাদ। আমাদের স্কুল আগামী 8 তারিখে ছুটি হবে। আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন পরীক্ষা যদি শেষও হয়ে থাকে বন্ধকালীন পড়া দেবে, এই জন্য আপনার আগামীকাল পরশু টরশু খোলা থাকবে, আপনার ছেলে মেয়েকে পাঠাইবেন, গুজবে ভয় করবেন না, কল্লাকাটা নাই, ঠিক আছে? অতএব আপনারা সবাই ভালো থাকবেন। আজকে যে আমরা একটা মহৎ অনুষ্ঠান আমাদের ওসি সাহেবের নেতৃত্বে করতে পারছি এই জন্য আমি ওসি সাহেবকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানটা জুন মাসে করলে আরও ভালো হতো, কারণ এখন তো যা ঘটার ঘটে গেছে, আমরা যদি আরও 2 মাস আগের থেকেই আমাদের মা বোনদের ছোটো ছোটো সন্তানদেরকে আমরা সচেতন করতে পারতাম তাহলে আজকে এই মহামারী রূপ ধারণ করতে পারতো না। আমরা একটা জিনিস ঘটে গেলে এটা নিয়ে খুব লাফালাফি করি, কিন্তু ঘটার আগে আমরা সচেতন হই না। যে জিনিসটা ঘটে গেছে সেটা কিন্তু মিউনিসিপ্যালিটি অথবা সরকারের একা প্রতিরোধ করা সম্ভব নয় যদি আমরা সহযোগিতা না করি। আমরা জানি এই ডেঙ্গু সম্বন্ধে প্রত্যেক বছরই আলোচনা হয়, এরপরে আমরা অসাবধান থাকি, কী করলে কী হয় প্রত্যেক দিন পেপারে আসছে, টিভিতে আসছে, আমরা ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, কিন্তু আমরা সচেতন হই না। তো এখন থেকে আমি আশা করি ওসি সাহেব যে উদ্যোগ নিয়েছেন, আমরা প্রতি বছর জুন মাসে যদি উদ্যোগটা নেই প্রত্যেক স্কুলে স্কুলে এলাকা এলাকায়, তাহলে আমরা এরকম মহামারী রূপের আমরা পড়ব না। আজ মাদক আমাদের সমাজে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যে ঘরে একটি সন্তান মাদকাসক্ত আছে সেই পরিবার ধ্বংস হয়ে যায়, সেই পরিবারে অশান্তি চলে যায়, শান্তি চলে যায়, অশান্তি বিরাজ করে। আমাদের এলাকায় আগে কিছু কিছু নির্দিষ্ট স্থানে মাদক বিক্রি হতো, কিন্তু ওসি সাহেব আসার পরে মাঝে মাঝে যখন হানা দেয় এখন ওই আড্ডাটা ভেঙে গেছে, কিন্তু মোবাইলভাবে বিভিন্ন জায়গায় মাদক বিক্রি হয়, ওদের কাছে মোবাইল আছে, বলে দেয় আপনি অমুক জায়গায় আছে আসেন, আমি অমুক জায়গায় আছি আপনি আসেন, হন্ডা নিয়ে আসে বা রিক্সা দিয়ে না আসে, এসে একটা পুরা দেয়, টাকাটা দেয়, চলে যায়। বিভিন্ন গলিতে বিভিন্ন মোড়ে এরকম পয়েন্টে পয়েন্টে তারা কাজ করে, 5-10 মিনিটের বেশি এক জায়গায় থাকে না। আমি ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই দিকটা খেয়াল রাখবেন, আর আপনাদের নলেজে অবশ্যই আছে কারা এই এলাকায় মাদকের সাথে জড়িত, মাদকের ব্যবসার সাথে জড়িত, আমরা আপনাদেরকে সহযোগিতা করব এদের ব্যাপারে। আমরা কয়েকদিন থেকেও আমাদের আড়তে, বিশেষ করে আমাদের ফলের আড়তে বেশ কিছু পোলাপান সন্ধ্যার পরেই তারা মাদক বেচে কিনা করে এবং সেবনও করে, যখনই আমরা দৌড়ে নিয়ে চলে যায় এবং হুমকি দিয়ে যায়, যারা আমাদের বাইরের আড়তদার এদের হুমকি দিয়ে যায় যে তো আমরা স্থানীয়, তোরা বাইরের দেখি তোরা কয়েকদিন আমাদের ঠেকাতে পারিস, ওরাও ভয় পায় কিছু বলে না। তো আমরা যদি নিজেরা নিজেদের প্রতিরোধ না করতে পারি তাহলে ওসি সাহেবের পক্ষে বা পুলিশ প্রশাসনের পক্ষে একা এগুলো সম্ভব নয়, আমরা তাদেরকে জানাতে হবে, তখন আমরা তাদের সহযোগিতা পাবো। আর এই স্কুলটা আজকে 3 বছর যাবৎ চলছে, 1963 সনে যখন খলিল সদর সাহেব তার বেশ কিছু শিক্ষানুরাগী নিয়ে সালিয়া স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, আজকে এই সালিয়া স্কুলের বিরাট রূপ। ঠিক তেমনিভাবে সময়ের প্রয়োজনে এলাকাবাসীর দাবিতে আবার এই সর্দার বাড়ির পক্ষ থেকে প্রায় 16 কাঠা জমিন দান করে আজকে স্কুল প্রতিষ্ঠা করা হয়। এই স্কুলে যারা পড়াশোনা করে ম্যাক্সিমামই নিম্ন মধ্যবিত্ত, গরিব, রিক্সাচালক, ভ্যান চালক, দিনমজুর, এদের ছাত্রছাত্রী বেশি পড়াশোনা করে। আমরা স্কুলে ভর্তুকি দিয়ে বাচ্চাদের পড়াশোনা করাচ্ছি। আমাদের
আজকে আমরা প্রশাসনিক যে কর্মকর্তাকে পেয়েছি উনি হাজারীবাগের থানার একজন সম্মানিত হাজারীবাগ থানার ওসি, ওনার আমি ব্রিফিং শুনেছি সালাহ স্কুল অ্যান্ড কলেজে। উনি ছাত্রছাত্রীদের সুন্দরভাবে ব্রিফিং দেন এবং উনি আসার পরতে আমাদের এলাকায় অনেক কিছু মাদক কমেছে। আমরা আশা করি উনি আরও আমাদের যারা অত্ত এলাকায় অনেক গুজব, যারা এই গুজবের বিষয়ে আমাদের প্রশাসনিক কর্মকর্তা উনি বলবেন এবং ডেঙ্গুর ব্যাপারে আমাদের ডাক্তার হোসেনাপাড়া বলবেন এবং অন্য অন্য প্রসঙ্গে আমাদের নুরু ভাই বলবেন। আমাদের বলার মতো এমন কিছু নাই। আমি আপনারা যারা আছেন আমরা নিজেরা সচেতন হতে হবে। আজকে ডেঙ্গু চারিদিকে, আমরা যদি সচেতন হই, ডেঙ্গু মশা কিন্তু এটা এক ধরনের ভদ্র মশা, এগুলো থাকে বাড়ির পর্দার ভিতরে, জানালাতে, খাটের নিচে এবং জমানো ফুলের টপে, ডাবের খোসায় পানি জমানো, কিন্তু ডেঙ্গু মশা হয়। ডেঙ্গুতে আমার নিজের নাতনি আক্রান্ত, উনি এখনও রেনেস হাসপাতালে ভর্তি। যে পরিবারে আক্রান্ত হয় সেই পরিবারটা বুঝে তার কী পরিচিত হয়। তাই আমরা সবাই যদি এই সচেতনামূলক, আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে এটা থেকে আমরা বাঁচতে পারব। আর গুজবের বিষয়ে তো আমাদের প্রশাসনিক কর্মকর্তা বলবেন, আমরা কোনো দিন আইনকে নিজের হাতে তুলে নিব না। আমরা যদি এরকম খবর, কোনো খবর পাই, আমরা যদি হাজারীবাগ থানা ওসি সাহেব বা থানার নাম্বারও না থাকে 99-এ যদি আমরা কল করি, কল করে যদি বলি সেখান থেকে আপনারা নিতে পারবেন। আমরা এখন আগা এই ডিজিটাল যুগে আমাদের সহজ থেকে সহজতর হচ্ছে, এত আমরা আইনকে কোনো দিন আমরা নিজেদের হাতে নিব না। আমরা এটার জন্য প্রশাসনিক কর্মকর্তারা যে তাদেরকে আমরা অবহিত করব এবং আমরা এই স্কুলের যারা আছেন আমরা স্কুলকে পরিষ্কার রাখব। আমরা কমিটির পক্ষ থেকে আমরা আগামী বৃহস্পতিবার, এর আগেও আমরা স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে এইভাবে আমরা স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমার নিজের ঘর, আমার বাড়ি আমরা যেন পরিষ্কার রাখতে পারি। সেই আমরা নিজেরা যদি পরিষ্কার থাকি অন্যদের আমরা বলতে হবে না, সবাই সবার দায়িত্ব পালন করতে হবে।